বিশেষ জনসংখ্যা এবং কলকাতার দ্রুত বৃদ্ধির ফলে সেই ওয়েস্ট এনার্জি আমরা চালু ছিল না, আমাদের ডাম্পিং এয়ারটা ছিল না, সাথে কিন্তু অনেক গুলি কেমিউ হচ্ছে সচিবের কথায় যে এটা যেন এমইউ এর মধ্যে না থাকে। আজকে একটা ডেফিনেট ডেট আমি দিয়ে দিতে চাই বিভিন্ন আগামী মাসের 15 তারিখের মধ্যে টেন্ডারে চলে যাব। এটা আপনি আমাকে বসে বললেন স্যার 10 দিন লাগবে, সো আমি 10 দিনের জায়গায় আরো 15 দিন বাড়াই নিই, তার মানে মার্চের 15 তারিখের মধ্যে এপ্রিলের 15 তারিখের মধ্যে আমরা টেন্ডারটা দেখতে চাই। ইনশাআল্লাহ এটা হবে তো জানো যান। আচ্ছা, তো কারণ মোটামুটি তো আমরা 5-7 বছর হোমওয়ার্ক করে রয়েছি এটার উপর, কী ধরনের পাওয়ার প্ল্যান, কী ধরনের হবে হোমওয়ার্ক, তো এইটা আমাদের একটা চ্যালেঞ্জ প্রকল্প। মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি নির্দেশ দিয়েছেন একটা মিটিংয়ে যে নারায়ণগঞ্জে 10 একর জায়গা দেওয়া হলো এবং এই জায়গার মধ্যেই পাওয়ার প্ল্যান্ট হতে হবে, এইভাবে কিন্তু নির্দেশ দিয়েছে। তো এই নির্দেশ হয়ে গেছে প্রায় 6 মাস না 6-7 মাস হয়ে গেছে, বুঝে নেব তা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশই 6-7 মাস হয়ে গেছে। আমি মনে করি আমাদের বিদ্যুৎ বিভাগে আমার নির্দেশ অন্তত 15 দিনের মধ্যে শেষ করতে হবে, এটাই হলো চ্যালেঞ্জ। কারণ আমার প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, এটা আমাদের জন্য ফরজ হয়ে গেছে ইমপ্লিমেন্ট করতে। বিষয়টা হলো যে এইটা একটা এক্সাম্পল, এবং বাকি উপজেলা যেগুলো আছেন আশেপাশে যে শহর মেয়ররা আছেন উপশহর, সেটা হলো ঢাকার 2টি আমরা ইমিডিয়েট কাজ করতে চাই, এটাও বিপিডিবি মাথায় রাখতে হবে। ঢাকাকে নিয়েও শুরু করতে হবে, ঢাকায় প্রায় প্রতিদিন 9,000 টন আবর্জনা বর্জ্য কালেক্টেড হয়। আমরা যদি ড্রাইভ দেই একদম, যদি সদ ইচ্ছার মতো আমরা ড্রাইভ দিতে পারি তাহলে ঢাকাটাও আমরা করতে পারবো। গাজীপুর খুব খারাপ অবস্থা বর্জ্য ব্যবস্থা, সেখানে গাজীপুরের মেয়রের সাথে আপনারা বিপিটিপি যোগাযোগ করে তার সাথে একটা এমইউ করে আমার মনে হয় শুরু করতে পারেন কাজ। কেরানি পর্যন্ত টেন্ডার হয়ে গেছে, মন্ত্রণায় চলে আসছে, এই অনুমোদনটা আমার টেবিলে যাতে সরাসরি চলে আসে আমি সচিব মহোদয়কে অনুরোধ করবো। কেরানিগঞ্জ আপনাদের প্রতিমন্ত্রীর এলাকা, সেটা যাতে অন্তত ইলেকশনের আগে আমরা শুরু করতে পারি। এটাও একটা উপজেলা একটা একটা নিদর্শন হয়ে থাকবে। আমরা 1 মেগাওয়াটে করার চেষ্টা করছি, যদি এটা সাকসেসফুল হতে পারে তাহলে আমরা বাংলাদেশে অনেকগুলো উপজেলাতে রিপ্লিকেট করতে পারবো। কস্ট একটু বেশি হয়, সেটা একটা কাজ করছে কুষ্টিয়াতে 25 মার্চ কুষ্টিয়াতে তারা বর্জ্য থেকে বিদ্যুৎ করার জন্য প্রকল্প নিয়ে এসে উদ্বোধন করতে যাচ্ছেন। এবং এটা কত মেগাওয়াট হবে চেয়ারম্যান স্যার? 400 কিলোওয়াট। এটাও কি ড্রাই পদ্ধতিতে নাকি? হ্যাঁ, ইনসিনারেশন এত অল্প মধ্যে, ভেরি গুড, তাহলে তো খুবই ভালো হয়। যদি ইনসিনারেশন হয় তাহলে এইটা যদি হয় সাকসেসফুল তাহলে এইটা একটা বড় এক্সাম্পল হতে পারে অন্য সব উপজেলাতে। তো আমাদের টার্গেট হলো আমরা আগামী 3-4 বছরের মধ্যে বর্জ্য থেকে বিদ্যুতের একটা বড় অংশ যেন আমরা করতে পারি, এবং এর নেতৃত্বটা যেন বিপিডিবি থেকে শুরু হয়। এটা আমরা আশা করি। আমরা দেখতে পাচ্ছি এবার তো বিপিডিবিতে খুব ডায়নামিক একজন চেয়ারম্যান আসছে, প্রধানমন্ত্রীর হাত থেকে গোল্ড মেডেল পাইছেন, এ কারণেও তাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। গোল্ড মেডেলের প্রাপ্তিটা তো ধরে রাখতে হবে বিপিডিবিতে, এটা সবার জন্য এই গোল্ড মেডেলটা, বিপিডিবির সকল স্টাফদের জন্য এই গোল্ড মেডেল চেয়ারম্যান। প্রাপ্তিটা ধরে রাখতে গেলে তাকে ডায়নামিক হয়ে কাজটা করতে হবে, বেশি দিন নাই আমাদের ইলেকশন, ইলেকশনের আগে আমরা কয়েকটা এক্সাম্পল তৈরি করতে চাই। নারায়ণগঞ্জে একটা এক্সাম্পল তৈরি হয়ে গেল, আমাদের এখানে একটা এক্সাম্পল, ঢাকা শহরে যদি আমরা একটা প্রিপারেশন অন্তত নিয়ে নিতে পারি তাহলে ওটা একটা এক্সাম্পল হবে ঢাকা সিটি কর্পোরেশন। আর বিশেষ কিছু না, আমি
আজকে দুপুরে কি বলে প্রাতরাশ করার জন্য আপনাকে ধন্যবাদ। বিপিটিভি আমাদের বিহার মধ্যে আসছে, তাকে আপনি সম্মানিত করছেন, তার জন্য আপনার ধন্যবাদ। 10,000 মেগাওয়াটের উপরে আমরা এখন বিদ্যুৎ সাপ্লাই দিতে পারছি, ক্যাপাসিটি আমাদের অনেক বেশি, প্রায় 17,000 মেগাওয়াটের কাছাকাছি। এর জন্য আপনাদেরকে সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যে একটা বড় বিষয় আমরা জানাচ্ছি, এবং বিশেষ করে এবার এই গরমে সেচের সময় আশা করছি বিদ্যুৎ ব্যবস্থাটা ভালো থাকবে। এইটা আমি বলতে পারি যে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ক্ষেত্রে আমরা কিছুটা হলেও এগিয়েছি, এটা একটা ভালো জায়গা। আমাদের অনেকগুলো বড় বড় প্রকল্প এখন ইমপ্লিমেন্টেশনের দিকে হচ্ছে যাচ্ছে। আগামীকালকে একটা বিশাল অনুষ্ঠান জাতীয় পর্যায়ে উন্নয়নশীল দেশে পদার্পণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, এবং আমরা সকলে মিলে মানে আমাদের বিদ্যুৎ জ্বালানি সহ সকল সবাই আমরা যারা সহকর্মীরা আছেন আমরা সেখানে সমবেত হব। বিকেল চারটায় আমরা শিল্পকলা একাডেমির থেকে হেঁটে আমরা চলে যাব হয়তো স্টেডিয়ামের গেটে, সকালে বিআইসিসিতে আমাদের একটা অনুষ্ঠান আছে। তো এইটা একটা আমরা সমবেত হব দুইটা শিল্পকলা একাডেমি, মানে চারটার মধ্যে আমাদেরকে উপস্থিত হতে হবে ইয়ের গেটে, কি বলে আমাদের স্টেডিয়ামের গেটে, জাতীয় স্টেডিয়ামের গেটে। এখন এটা শরীর খাওয়া মানে কি? শরীর খাওয়া মানে এই যে বিশাল অর্জন বাংলাদেশ, এবং বিশাল অর্জনের ট্র্যাকে আমরা পড়লাম, এটার আপনার অংশীদার। আজ থেকে হয়তো 20 বছর পরে হয়তো আপনি স্মরণ করতে পারবেন যে আজকে যে বিশ্বের 1 নম্বর দেশের মধ্যে একজন হলাম 20 বছর পরে বা 30 বছর, কিন্তু উন্নয়নশীল দেশের যে পদার্পত্তন সময় আপনি ছিলেন একজন অংশীদার, এটা কিন্তু বিরাট একটা প্রাপ্তি। তো সকলকে আশা করব সমবেত হওয়ার জন্য। আমরা সকলে একসাথে স্টেডিয়ামে যাব, জাতীয় স্টেডিয়ামে এই উদযাপনটা উদযাপন। আর আমরা কয়েকটা দিন তো আমরা দিনব্যাপী কোথায় অনুষ্ঠানও নিয়েছি, বিদ্যুৎ বিভাগ কোথায় নেওয়া হয়েছে না 22 থেকে 26, সেখানে আমরাও এই অনুষ্ঠানটাকে পালন করব। এবং আগামী সেপ্টেম্বর মাস আমি ঘোষণা দিয়ে দিতে পারি সচিব মহোদয় যে সেপ্টেম্বর মাসে আমরা বিদ্যুৎ সপ্তাহ, বিদ্যুৎ এবং জ্বালানি সপ্তাহ পালন করতে চাই। বিশ্বের যে কয়টা দেশ আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি খাতে আমাদেরকে ইনভেস্টমেন্ট করেছে এবং তাদের সাথে সম্পর্ক আমাদের দৃঢ় হয়েছে, সেখানকার মন্ত্রী মহোদয়কে আমরা নিমন্ত্রণ করব এবারে অনুষ্ঠানে। হয়তো 5-7 জন মন্ত্রী মহোদয় আসতে পারেন, এটা একটা ব্যাপক আয়োজন করতে চাই। নির্বাচন আগের মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন, মানে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের সবচেয়ে বড় অর্জন হলো বিদ্যুৎ বিভাগ, সেই বিদ্যুৎ বিভাগ আমরা সেপ্টেম্বর মাসে বিশাল বড় আয়োজনে আমরা বিদ্যুৎ সপ্তাহ আয়োজন করব, সেটার নেতৃত্ব বিপিডিবিকে নিতে হবে, বিপিডিবি মাদার কোম্পানি, হ্যাঁ তাদেরকেও নিতে হবে। পরিকল্পনা কিন্তু আগামী মাসের মধ্যে শেষ করতে হবে, পরিকল্পনা করে দিয়ে দিতে হবে, কারণ বেশি সময় নাই। পার্শ্ববর্তী দেশগুলোর মন্ত্রীদেরকে দাওয়াত দিলে অ্যাটলিস্ট হাতে 3-4 মাস সময় হাতে রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী এবার যে বিদেশে গেছেন, সে বিদেশে গিয়ে উনি রাষ্ট্রপ্রধানদেরকেও ইনভাইট করে আসছেন, দুজন কিন্তু রাষ্ট্রপ্রধান রাজি দিয়েছেন বাংলাদেশে আসার জন্য নির্বাচনে। এবং উনি গতকাল তো আমার সাথে কথা হয়েছে, উনি চাচ্ছেন আরও একটা রাষ্ট্রপ্রধানদের নির্বাচন আগে বাংলাদেশে আসার জন্য। আমরা হয়তো কাতারে এবং যেসব দেশ আমাদের সাথে সম্পর্ক স্থাপন করতেছেন, সিঙ্গাপুর, বিভিন্ন দেশ আছেন, থাইল্যান্ড সহ চায়না সহ সকল জায়গার মন্ত্রণালয়ের মন্ত্রীদেরকে আমরা সেই জায়গায় নিমন্ত্রণ করতে চাই। তো এই বছরটি বিদ্যুৎ বিভাগের জন্য একটা উল্লেখযোগ্য বছর। আরেকটা বড় ধন্যবাদ প্রাপ্তি বিদ্যুৎ বিভাগের, সেটা হলো এবার এডিবির অ্যাচিভমেন্ট, এটা একটা বিশাল অর্জন, মানে জাতীয় পর্যায়ে যে এভারেজ অ্যাচিভমেন্ট তার থেকে অনেক বেশি আমাদের বিদ্যুৎ বিভাগ, প্রায় 74%, আমরা বলতে পারি এখন 80 হয়ে গেছে। তো ফাইনান্সিয়াল ইয়ার ক্লোজ করার অনেক দিন বাকি আছে, আমরা কিন্তু বিশাল অর্জন করে ফেলেছি।
থেমে থাকা যাবে না, অর্জন বেশি হবে। এই জন্য গায়ে আলায় দিলাম এই বছরে কাজও বেশি হবে, সিদ্ধান্তটা সময় মতো হওয়া উচিত। আমি মনে করি আরেকটু ফাস্টার, আরেকটু দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত। আমাদের টিম ভালো, এবারকার মতো তো এত অর্গানাইজ টিম কোনোবারই আমি গত 4.5 বছরে দেখি নাই। সুতরাং আমার আশা জায়গাটা অনেক বড়, আশার জায়গাটা বড় হলে কাজে দেরি হলে আমার নিজের কাছে খারাপ লাগে। তো সিদ্ধান্তটা আগে আগে দরকার দরকার, এই কারণে আমি চাই মনে করি যে সিদ্ধান্তটা যত দ্রুত হবে তত সকলের সফলতা, আমার থেকে বড় বেশি সফলতা আপনাদের, এই বিষয়টা আপনারা একটু নজর দেবেন। আর এখানে মিডিয়ার ভাই বোনেরা আছেন, আপনারা আজকে লক্ষ্য রাখছেন আমাদের মঞ্চে কিন্তু আমাদের মেয়র সাহেব আছেন, এবং উনি ওনার হাত দিয়ে আমাদের সবচেয়ে বড় একটা মাননীয় প্রধানমন্ত্রীর খুব ইচ্ছার প্রজেক্ট আজকে হতে যাচ্ছে, সই হতে যাচ্ছে। এটা আগামী কালকে ভালো একটা প্রচার দরকার, পরশু দিন হলে হয়তো আমাদের প্রচারটা ম্লান হয়ে যেত, কারণ কালকের প্রোগ্রাম আছে। কালকে আমরা একটা ভালো প্রচার দেখতে চাই আপনাদের কাছ থেকে টিভিতে। কেন প্রচার দেখতে চাই, যে এটা কিন্তু অন্য সব মেয়রদের কাছেও একটা ঈর্ষণীয় ব্যাপার হবে, যে নারায়ণগঞ্জ যা তাদের আগে করে ফেলল। আমি চিটাগাংয়ে করতে চাই, আমি কক্সবাজারে করতে চাই, আমি ঢাকায় করতে চাই, আমি সারা বাংলাদেশের জায়গায় করতে চাই। এটা এত জায়গা আমরা দেখে আসি। মাননীয় মেয়র মহোদয়কে আমরা একটু বিদেশেও নিয়ে যেতে চাই, যে সকল দেশে এই ধরনের প্রকল্প আছে ওনার একটা টিমও সাথে থাকা উচিত। ওনার বাকি সাথে আরও 2-1 জন মেয়রকে যদি সাথে নেওয়া যায়, যেগুলি ছোট ছোট শহর আছে, তারাও উৎসাহিত হবে এগুলি করার জন্য।